হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আসছি সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তো স্টেডিয়ামটা এত সুন্দর স্টেডিয়াম, বেসিক্যালি সবুজ শ্যামলে ঘেরা স্টেডিয়ামটা মূলত। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের এই ফুল স্টেডিয়ামটা দেখাবো যতটুকু সম্ভব হয় আমার পক্ষে। তো আমি আপনাদের স্টেডিয়ামটা দেখাবো, তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আমি চেষ্টা করব আপনাদের যতটুকু দেখানো যায়। অসাধারণ অসাধারণ একটা স্টেডিয়াম, অসাধারণ। আসলে খেলা চলাকালীন সময় আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না যে চতুর্দিক ঘুরে। বেসিক্যালি আপনি যদি অবসর টাইমে আসেন তো অবশ্যই আপনারা দেখতে পারবেন কত সুন্দর একটা স্টেডিয়াম। তো অবশ্যই আপনারা খেলা চলাকালীন সময় না এসে অন্য সময়। খেলা যখন চলে না তখন যদি আসেন বেসিক্যালি আপনারা ফুল স্টেডিয়ামটা এনজয় করতে পারবেন। তো যদি একটু টাফ, ঢোকাটা একটু টাফ, পারমিশন লাগে, পারমিশনটা যদি পেয়ে যান তো অবশ্যই ঢুকতে পারবেন। আর ঢোকাটা তেমন ডিফিকাল্ট না, ঢুকতে পারেন আপনারা। যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদের দেখাবো, তো আমার সাথেই দেখেন। সত্যি আপনারা না আসলে বুঝতে পারবেন এটা একটা কত সুন্দর একটা স্টেডিয়াম বাংলাদেশের ভিতরে। যদি আমি ভিডিও ক্লিপটা আমি ধরি তাহলে ফুল স্টেডিয়ামটা কভার হবে। দেখেন অলরেডি কভার্ড হয়ে গেছে ফুল স্টেডিয়ামটা। মেবি আমার জানা মতে মেবি মনে হয়, আমি যেহেতু সামনে দেখতে পারতেছি না তারপরে বুঝতে পারতেছি যে ফুল ভিডিওটা কভার হয়ে গেছে। তো দেখতে পারতেছেন কত সুন্দর একটা স্টেডিয়াম বাংলাদেশের ভিতরে, আর রিয়েলি অসাম একটা স্টেডিয়াম। এখন যে খেলাটা হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে গিয়ে এই এমনিতে লোকাল টুর্নামেন্ট খেলা হচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে এই স্টেডিয়ামটা দর্শকবিহীন স্টেডিয়ামটা দেখার সবাইকে সুযোগ করে দিবেন, যাতে সবাই জানি দর্শকবিহীন এই স্টেডিয়াম। আমরা এখন আসছি একদম পশ্চিমের পাশে। তো আমার পিছনে দেখতে পারতেছেন লোকাল টুর্নামেন্ট হচ্ছে। এখন দেখেন যে ভিউটা দেখতে পারতেছেন চমৎকার একটা ভিউ। এখন বেলাটা প্লাস সানসেট হচ্ছে প্রায়। শ্যামল একটা স্টেডিয়াম, সেটা হচ্ছে সিলেটে। তো এই স্টেডিয়ামটা কেমন লাগছে কমেন্টে আপনারা জানাবেন। আর আমার ওই সাইডে হচ্ছে গিয়ে এই সবুজ যে স্টেডিয়ামটা, এখানে গ্যালারিটা হচ্ছে গিয়ে সবুজ গ্যালারি যেটাকে বলে, ঘাসে পুরোটাই ঘাসে আবৃত। আমার যতটুকু সম্ভব আমি আপনাদের দেখালাম। তো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।